দক্ষিণখানের এই ঘটনায় দাউদ খান স্বামীকে অভিযুক্ত করা হচ্ছে অথবা তাকে তার প্রতি এক ধরনের সন্দেহের তীর আছে আপনি কি আমাকে জানাবেন এ সম্পর্কিত আপনার কাছে কোনো নতুন তথ্য আছে কিনা এবং তিনি ধরা পড়ছেন কিনা পুলিশ কিছু বলছে কিনা গতকাল যখন এই নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ পরবর্তীতে নিহত মুন্নি বেগমের মাথায় যেহেতু আঘাতের চিহ্ন দেখতে পেয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুতরাং সন্দেহ করা হচ্ছে তার যে হাজব্যান্ড রয়েছেন অর্থাৎ রাকিব উদ্দিন নামের তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত কিনা সে লক্ষ্যে আসলে এটি সন্দেহ করেছে পুলিশ এবং সে লক্ষ্যে কিন্তু তার সন্ধানে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানানো হয়েছে বিশেষ করে আমি যে বাসাটিতে রয়েছি আসলে যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে সকাল থেকেই উৎসুক জনতা এবং এলাকাবাসী সকলে এসে ভিড় করছেন এই ঘটনায় এবং এই বাসের তারা দেখছেন এবং অনেকটা উদ্বেগের সাথে আসলে যারা এখানকার এলাকাবাসী রয়েছেন তারা বলছেন যে এই ঘটনার নেপথ্যে কারা আছে বিশেষ করে তিনটি তাজা প্রাণ যেহেতু ঝরে গেল সুতরাং তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন যারা এই ঘটনার সাথে আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় এই বিষয়টি নিয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি তারা বলছেন যে সব কিছু বিবেচনা নিয়ে আসলে তারা তদন্ত করছেন এবং এলাকাবাসীর সাথে কথা বললে আমরা এসে যতটুকু তথ্য পেয়েছি যে রাকিবউদ্দিন উদ্দিন নিহত মুন্নি বেগমের স্বামী তার কথা বলা হচ্ছে এবং তার দিকে সন্দেহ রয়েছে পুলিশের সুতরাং এখানকার এলাকাবাসীর সহ এই বাড়ির যারা যিনি মালিক রয়েছেন এবং এই বাসায় যারা দীর্ঘদিন কাজ করতেন তারা বলছেন যে প্রায়শই আসলে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল এবং এর আগেও কিন্তু বলা হয়েছে যে যে রাকিবউদ্দিন ভূঁয়ার একটি পার্সোনাল গাড়ি রয়েছে এর আগে দাম্পত্য কলহের জেরে তিনি পেট্রোল দিয়ে সেই গাড়িটি পুড়ে দিতে গিয়েছিলেন এমন একটি তথ্য এখানকার যারা সাধারণ এলাকাবাসী রয়েছে তারা বলছেন এর পাশাপাশি আবার অনেকে বলছেন যে রাকিব উদ্দিন অনেক ভালো মানুষ ছিল এবং তিনি এখানে দীর্ঘদিন ধরে আসলে এখানে বসবাস করছিলেন সুতরাং যদি তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ততা থেকে থাকে তাহলে তাকেও যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সে বিষয় তারা বলছেন এর পাশাপাশি মুন্নি বেগমের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু আবার বলছেন যে গত এক দুই মাস যাবত আসলে প্রায় দেখা যায় যে এই রাকিব উদ্দিন আত্মগোপনে থাকেন কিংবা নিখোঁজ হন এবং এক মাস আগেও তিনি অপহরণ হয়েছিলেন বলে এরকম কয়েকটি কথা বলেছিলেন তবে সব কিছু মিলেই এলাকাবাসীর একটি কথা যে রাকিব উদ্দিন ভূঁয়ার কথায় আসলে কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা যায় বিশেষ করে পাঁচ দিন সাত দিন পর আসলে তিনি তিন চার দিনের জন্য নিখোঁজ হয়ে যায় এবং আমরা দেখতে পেয়েছি এই ঘটনার ঠিক তিন দিন আগে থেকেও কিন্তু তিনি নিখোঁজ ছিলেন এবং তাদের যে আত্মীয় স্বজনে রয়েছিলেন তারাও কিন্তু রাকিব উদ্দিন সহ যারা নিহত হয়েছেন গতকাল তাদের সকলকে কিন্তু খুঁজছিলেন সুতরাং এই ঘটনার সাথে আসলে রাকিব উদ্দিন কোনো হাত আছে কি সে বিষয়ে বিষয়টি হয়তো বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদন্ত করে দেখবেন তবে তারা বলছেন যে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি এবং তার সন্ধানে পুলিশ আসলে অভিযান অব্যাহত রেখেছে তো এই ছিল সার্বিক অবস্থা